আচ্ছা, আমরা মূল টপিকসে আসি। আমাদের আজকের লার্নিং অফ টপিকস হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, দ্যাট মিনস আমরা যেটাকে বলি এসটিডি, সংক্ষেপে বলি এসটিডি। এটা আবার কেউ কেউ এটাকে এসটিআইও বলে, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো আমরা যেটা বলছি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অনেক আছে, এ লট অফ ডিজিজ ইনক্লুডেড ইন দিস টপিকস। হ্যাঁ, তো সেটা আমরা যেটা বলি যে এসটিডির মধ্যে মেইনলি আমরা যেটা বলি যে গনোকক্কাল, দ্যাট মিন্স গনোরিয়া, শ্যাঙ্কার, সিপিলিস, স্ট্রিক্টলি এই তিনটা ডিজিজ কে প্রিভিয়াসলি বলা হতো এসটিডি, বাট অনেকগুলো এর সাথে এখন যোগ হয়েছে। তার মধ্যে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো যে ক্লামিডিয়াল ইনফেকশন। ক্লামিডিয়ামের মধ্যে অনেক আরো কিছু আছে, যেটাকে বলে আমরা লিম্ফোগ্রানাম, ভেনোরাম, ভেনোরাম জাতীয় এলজিএফ। এরপরে আমরা যেটা বলছি এইচআইভি ওটা যোগ করেছে, ট্রাইকোমোনাসিয়াসিস ওটা যোগ করেছে, তারপরে মলুসকাম কন্টাজিয়াসাম, এরকম অনেকগুলো ডিজিজের সাথে যোগ করেছে। যে যেটা আমরা বলছি যে শুধু সেক্সুয়াল কন্ট্যাক্টে হয় তা না, আদার রুটে হলেও সেক্সুয়াল কন্ট্যাক্টের সাথে হয় বিধায় এই ইনফেকশন গুলো এর সাথে যোগ করেছে। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে 7-8টা ডিজিজ এই রিলেটেড। তবে আমাদের আজকে ডিসকাশন বিষয় হচ্ছে শ্যাঙ্করয়েড, শ্যাঙ্কার বা শ্যাঙ্করয়েড, সিপিলিস, গনোরিয়া, ক্লামিডিয়া এন্ড এইচআইভি, এই 5টা ডিজিজ আমরা এসটিডিতে পড়াতে চাই। তো আমরা যেটা প্রাইমারি যেটা বলতে চাই, হোয়াট ইজ এসটিডি? এসটিডি দ্যাট ইজ, ইট ইজ অ্যান ইনফেকশন, যেটা বলছে দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু হোমোসেক্সুয়াল আর হেটারোসেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। সেটা হোমো হতে পারে, হেটার হতে পারে, যাই হোক না কেন, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যে ইনফেকশন গুলো ছড়ায় সেটাকে আমরা এসটিডি বলছি। এই এসটিডি যে বিভিন্ন রুট আছে, মানে এসটিডি দ্যাট মিন যে সেক্সের বিভিন্ন রুট, আমরা যেটা বলছি যে ভ্যাজাইনাল, অরাল, যাই হোক না কেন, এটা আমরা এইভাবেই বলছি ভ্যাজাইনাল সেক্স, অ্যানাল সেক্স, অরাল সেক্স। আর এর সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এবং মাদার বেবি কন্ট্যাক্টের মাধ্যমেও এই এসটিডি ছড়াতে পারে। তার মানে আমরা বলছি যে অনেক সময় ইনফেক্টেড ম্যাটেরিয়াল যদি কোনো র এরিয়া যায়ও সেখানেও এই 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 ডিজিজ ছড়াতে পারে। তার মানে নট অনলি সেক্সুয়াল কন্ট্যাক্ট, ইভেন পার্সোনাল কন্ট্যাক্টেও যেতে পারে। সেই জন্যই এইগুলো একসাথে যোগ করা হয়েছে। তো যাই হোক, আমরা এসটিডি কেন ইম্পর্টেন্ট দিছি, হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, সেটা একটা আমেরিকান স্টাডিতে দেখা গেছে। আমেরিকান পপুলেশন যদি 36 কোর বা এরকম যদি হয়, তার বলছে 20 মিলিয়ন পিপল এফেক্টেড এভরি ইয়ার, দ্যাট মিনস প্রায় 2 কোটি। এবং তাদের একটা স্টাডি আছে যে মোর দ্যান হাফ অফ অল পিপল হ্যাভ অ্যান এসটিডি অ্যাট এনি টাইম ইন দ্যার লাইফ টাইম। তাহলে আমাদের দেশে এরকম কোনো ডেটা না থাকলেও, যেহেতু এটা খুব হিডেন থাকে, এই জন্য আমাদের দেশে যে এসটিডি নাই এটা আমরা বলবো না। এবং এখানে আমরা বলছি ইয়াং জেনারেশন বা ইয়াং পিপল আর মোস্টলি অ্যাফেক্টেড অ্যান্ড ইউজুয়ালি দে হাইড দিস ডিজিজ, এই জন্য আমরা হয়তো জানতে পারছি না। কিন্তু আমেরিকান এইরকম একটা স্টাডি আছে। যাই হোক, এটা আমাদের কাছে আরো ইম্পর্টেন্ট যে মোস্ট অফ দ্য ডিজিজ মে বি অ্যাসিমটোমেটিক। আবার এই ডিজিজ সম্পর্কে আমাদের পার্সোনাল কিছু মিথ আছে এবং আমরা এটা টোটালি আনওয়্যার থাকি এই ডিজিজ থেকে। তার ফলে হয় কি, এই যে ডিজিজ, যে প্যাথোলজি, এই এর প্যাথোলজি ইজ অনগোয়িং প্রসেস, আলটিমেটলি লং টার্ম কিছু ড্যামেজ হয়ে যায়, আর ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে তো এফেক্টেড হয়, আর এর যে লাইফ সাইকেলের মধ্যে তার কন্ট্রাক্টে যারা আসে তারাও এফেক্টেড হয়ে যায়। তাহলে আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, অ্যাজ ইট ইজ অ্যাসিমটোমেটিক অ্যান্ড পেশেন্ট ইজ ইউজুয়ালি, বাট পেশেন্ট বলি বা এফেক্টেড পার্সন আর ইউজুয়ালি আনওয়্যার অফ দিস ইনফেকশন and long-term damage, at the same time that infected person may spread this infection to the community. এটা একটা problem. আবার আমাদের কাছে কেন important? Why this important to you? That মানে তোমার কাছে কেন important? সেখানে আমরা বলছি যে usually young individuals are usually affected by STD. সেখানে আমেরিকান যে একটা স্টাডি দেখা গেছে যে আমরা যে বলছি যে গনোকক্কাল ইনফেকশন, দ্যাট মিন্স গনোরিয়া এন্ড ক্লামিডিয়া,
যে স্টাডি দেখাইছে, ভালো করে দেখো যে ক্লামিডিয়া 28% এফেক্টেড হয়েছে 15 থেকে 19 বছর বয়সের ছেলে মেয়েরা, 39% এফেক্টেড হয়েছে 20 to 24 years এর মধ্যে যারা আছে তাদের, আর বাকি হয়েছে 33% আদার্স। তার মানে 15 থেকে 24 বছর বা 15 থেকে 25 এই সময়ের মধ্যে এফেক্টেড হয়েছে মোর দেন 67% যত এফেক্টেড হয়েছে ক্লামিডিয়া। ঠিক গনোরিয়াও সেরকম দেখা গেছে যে 15 থেকে 24 এই গ্রুপ অফ পিপুল আর এফেক্টেড মোর দেন 56%। সেই কারণে আমরা বলছি যে ইয়াং পিপল বা ইয়াঙ্গার এজ গ্রুপ আর মোর ভালারেবল টু দিস ইনফেকশন, সো ইট শুড বি আওয়ার অফ ইট টু দ্য ইন্ডিভিজুয়াল টু দি ইয়াং জেনারেশন। সেখানে আমরা অনেকগুলো মিথ আছে, আমরা এত কিছু কথা বলতে চাই না, আমরা যেটা মনে করেছি যে এসটিডি মেনলি তাদের, এটা আমাদের ধারণা আছে যে এসটিডি মনে হয় শুধুমাত্র অরাল সেক্স এর মাধ্যমে ছড়ায়, আবার এটা মনে করছে যে তা আমাদের একটা ধারণা আছে বার্থ কন্ট্রোল পিল যদি ব্যবহার করি তাহলে বোধ হয় এসটিডি কে প্রোটেকশন দিতে পারে, আবার কারো কারো ধারণা আছে একবার হলে আর কারো হয় না, আবার কারো কারো ধারণা আছে যার হয়েছে তারই হয় ওটা আর ছড়ায় না, আবার কারো কারো ধারণা আছে যে হয়তোবা এমনি ইউজুয়াল যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটার মধ্যে যায় না, সাধারণত হোমোসেক্সুয়াল বাইসেক্সুয়াল বা গে বা লিসবিয়ান এদেরই হয়। তো এইরকম অনেকগুলো মিথ আছে, এটা আমরা আসলে এই গ্রাজুয়েশন লেভেলে এটা আর আলাপ করতে চাই না। আমাদের একটা বেসিক ধারণা নিতে হবে যে এসটিডি টা কি কিউরেবল না নন কিউরেবল। তো আমরা বলছি যে এসটিডি তো অনেকগুলো গ্রুপ অফ অর্গানিজম আছে, তার একটা ব্যাকটেরিয়াল আছে, ভাইরাল আছে, ফাঙ্গাল আছে, মানে আমরা যেটা বলছি যে এই টাইপের অনেকগুলো ট্রাইকোমোনাস টাইপের আছে যেটা আমরা প্রোটোজোয়াল বলি, এরকম আছে। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা বলছি যে ব্যাকটেরিয়াল এসটিডি আর ইউজুয়ালি কিউরেবল, ইউজুয়ালি কিউরেবল, বাট এন্ড স্টেজ যদি হয় তাহলে সেখানে আর কিউরেবল হয় না। সেক্ষেত্রে কেটা বল সেটা যেটা বলতে চাইছে যে ক্লাইমিডিয়া, গনোরিয়া, সিফিলিস, টাইকোমোনাস এই যেগুলো আছে মেনলি এগুলো কিউরেবল, কিন্তু যদি দেখা যায় গনোকক্কাস দিয়ে ইউরিথ্রাইটিস হয়ে স্টিকসেট হয়ে গেলে তখন তো আর কিওর করা সম্ভব না। ঠিক একইভাবে যদি টার্শিয়ারি সিফিলিস হয়ে যায় তাহলে সেটা সেক্ষেত্রে হয়তো ইনফেকশন কন্ট্রোল করা গেল, কিন্তু সে যে ড্যামেজটা করে গেল সেই ড্যামেজটা তো আর কিউরেবল হবে না। আর যে ভাইরাল গুলো আমরা বলছি যে ভাইরাল গুলো ইউজুয়ালি নন কিউরেবল, বাট যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে তার হাতে লাইফ স্টাইলটা একটু ইমপ্রুভ করতে পারে, কিন্তু টোটালি কিউরেবল না। সেখানে বলছে ট্রিটমেন্ট ক্যান ইমপ্রুভ দি লাইফ অফ মেনি পিপল লিভিং উইথ ভাইরাল এসটিডি, বাট অ্যান্টিবায়োটিক ক্যান কিওর ব্যাকটেরিয়াল এসটিডি, আমরা এইটাই বলতে চাইছি। তো যেটা অ্যান্টিবায়োটিক এইগুলো অনেকগুলো দিচ্ছে যে এই যে নন কিউরেবল কন্ডিশন গুলো আছে, এটা আমরা টপিক যখন আলাপ করবো তখন আমরা একটা স্পেসিফিক টপিকে আসি। সেটা হলো আমাদের গনোরিয়া হচ্ছে আলোচনার বিষয়। গনোরিয়া আমরা এটা যেটা মনে করি যে গনোরিয়া সাধারণত সেক্সুয়াল কন্ট্যাক্টেই যায়, সেই জন্য বলছে গনোরিয়া ইজ দ্য মোস্ট কমন এসটিডি ইভেন ইন আওয়ার কান্ট্রি, নট অনলি ইউনাইটেড স্টেটস, ইট ইজ অল থ্রু দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ কমন এসটিডি, ইট ইজ কিউরেবল অ্যান্ড অলসো প্রিভেন্টেবল। কিন্তু তারপরেও এখন কিছু স্ট্রেন দেখা যাচ্ছে যেটা টোটালি রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, সেক্ষেত্রে আর কিওর করা যাচ্ছে না। গনোরিয়ার অর্গানিজমটাকে আমরা যেটা বলছি যে গনোরিয়া নাইসেরিয়া গনোরিয়া দিয়ে হয়, আর যেহেতু সেক্সুয়াল কন্ট্যাক্টে এটা স্প্রেড করে সেখানে বলা হয়েছে যে একটা সেক্সুয়াল কন্ট্যাক্ট বা এক্সপোজার থেকে 2 থেকে 8 দিনের মধ্যে ওই হেলদি ইন্ডিভিজুয়াল এফেক্টেড হতে পারে থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট বাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, সেখানে 2 to 5 বলা আছে, কিন্তু স্ট্যান্ডার্ড বুকে লেখা আছে 2 to 8 days। তো আমাদের একটা কনসার্ন যেটা আসলে গনোরিয়া সিমটম ইউজুয়াল সিমটম প্রেজেন্ট করে সাধারণত মেলদের, কিন্তু ফিমেলদের যে সিমটম হয় না তা না, কিন্তু মোস্ট অফ দি কেসে ফিমেল মে বি অ্যাসিমটোম্যাটিক,
আর ব্যাকটেরিয়া যে এটা একটা এর একটা মানে স্পেশাল ফ্যাসিনেশন আছে। ব্যাকটেরিয়া দেখা যায় যে যেটা কলামনার যে এপিথেলিয়াম আছে সেটাই বেশি এই নাইসিরিয়া গোনোরে এফেক্ট হয়, কিন্তু এটা ইউজুয়ালি রেজিস্টেন্ট টু স্ট্রাটিফাইড স্কোমাস। তো আমরা যেটা বলছি যে আসলে ভেজেনিয়া হয় না, সেটা বলা আছে ব্যাকটেরিয়া অ্যাটাক দি টিস্যু অফ লোয়ার জেনিটাল ট্র্যাক্ট হুইচ ইজ নট কভার্ড বাই স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তার মানে ভেজাইনিয়া সাধারণত ব্যাকটেরিয়া এই গনোকক্কাল ইনফেকশন হয় না, কিন্তু ভালভাতে হতে পারে, সার্ভিক্সে হতে পারে, এন্ডোসার্ভিক্স হতে পারে, ইউরেথ্রা হতে পারে। এইটাই তো এই এইরকম যদি গনোরিয়া এফেক্টেড হয় কেউ, গনোরিয়া গনোকক্কাস দিয়ে এফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে চাইছি যে মোস্ট অফ দি কেসে যেটা সিমটমলেস থাকে ইন কেস অফ ফিমেল, বাট যখন সিমটম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে সমস্যা হয় মেইনলি আছে প্রুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে। মহিলাদের হলে প্রুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ আর ইউরেথ্রাল ডিসচার্জ, আর পুরুষদের হলে সাধারণত প্রুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ। আর এই যে ইনফেকশন হওয়ার কারণে তার ইউরিনারি যে সিমটমটা হয় সেই ইউরিনারি সিমটমটা আমরা যেটা বলছি মেইনলি মানে ইউরিনেশনের প্রবলেম হয়, সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন মিক্সুরেশন, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি অ্যান্ড ডিজুরিয়া। আর এইখানে যেটা হয় ডিসচার্জটা যদি কোথাও কোনো স্কিন কন্ট্যাক্টে যায় সেখানে অনেক সময় একটা সোর বা আলসার করে ফেলতে পারে। আর এটা সিভিয়ার যদি ভালভাল আলসারেশন হয় সেই আলসারেশনটা আমরা যেটা বলছি রেডেন্ট সোয়েলেন থাকবে এরকম। আর যদি তুমি এক্সামিন করো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ওই যে ডিসচার্জ আছে ওই যদি সোয়েলেন এরিয়া ভালভাল সোয়েলিং থাকবে। আর ইউজুয়ালি যে জিনিসটা হয় ইনগুইনাল লিম্ফ এডিনোপ্যাথি থাকবে, ইউজুয়ালি এই লিম্ফ নোড এনলার্জ থাকবে কিন্তু ইউজুয়ালি নন টেন্ডার থাকবে। আর এর সাথে আমরা যেটা যদি মনে করি যেমন বলে সিস্টাইটিস, প্রোক্টাইটিস, প্রোক্টোকোলাইটিস এরকম হতে পারে, মানে এই যে গনোকক্কাল ইনফেকশন রেকটাল রিজনও ইনফেকশন করে প্রোক্টাইটিস প্রোক্টোকোলাইটিস করতে পারে। এরকম মোটামুটি আছে তার সিমটম। এই সিমটম দেখেই কিছু এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে চাই। দেখো এই যে আমরা একটা ছবি দেখাচ্ছি, যদি আমরা ফার্বেজেনাল এক্সামিনেশন করি তখন দেখা যাবে যে টোটাল ভ্যাজাইনাল ক্যাভিটি এইরকম ফুরুলেন্ট ডিসচার্জ এবং ফাউল স্মেলিং ডিসচার্জে ভরা থাকে। এবং যদি আমরা ইউরেথ্রাকে যদি মিল্কিং করি দেখা যাবে ইউরেথ্রার ভিতর থেকে ফুরুলেন্ট ডিসচার্জ চলে আসে, সার্ভিক্স এন্ডোসার্ভিক্স থেকে ফুরুলেন্ট ডিসচার্জ আসতেছে, এরকম ছবিটা এরকম থাকে। এইটা আমরা যেটা বলছি যে মোস্ট অফ দি গনোরিয়াল যে এটা হচ্ছে মেনলি ক্লিনিক্যালি তোমাকে এটা ডায়াগনোসিস করতে হয়, বাট ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইওর ডায়াগনোসিস বাই সাম ইনভেস্টিগেশন। সেখানে আমরা যদি ডাইরেক্ট যদি এই গনোকক্কাস দেখতে পারি তাহলে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। সেক্ষেত্রে আমরা করি কি ইউরেথ্রাল যে ডিসচার্জ আছে ওর থেকে বা ভেজেনাল যে ডিসচার্জের ওটা একটা সবে ধরে নেই, পরে আমরা গ্রাম স্ক্যান করি। গ্রাম স্ক্যান করলে ওটা যে গ্রাম স্ক্যান করলে আমরা মাইক্রোস্কোপে গ্রাম স্ক্যান করে মাইক্রোস্কোপে আমরা ডিপ গনোকক্কাই গুলো দেখতে পারবো। আর যদি এটা তো সম্ভব না হয় আমরা কালসার সেন্সিটিভিটি করে কালসারের গ্রোথ ক্রাইটেরিয়া দেখে ডায়াগনোসিস করি, সাধারণত কালসার আমরা ব্লাড অ্যাগার বা সাবরেট অ্যাগার। এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট এসে গেছে, সেক্ষেত্রে এলিজা করলে আমরা মনে করি যে মোস্ট রিলায়েবল টেস্ট। তো এরকম একটা গনোকক্কাল ইনফেকশন যদি তোমার ডায়াগনোসিস হয় তাহলে আমাদের হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ফ্রম অ্যান্ড ইফেক্টিভ to prevent subsequent complication. সেখানে আমরা যে গনোরিয়ার কমপ্লিকেশনের কথা বলতে চাইছি, গনোরিয়ার কমপ্লিকেশনটা মেইনলি কি গনোরিয়া ফার্স্ট টু নিউবর্ন ডিউরিং ডেলিভারি। অনেক সময় আমাদের এইটাই হচ্ছে সমস্যা যে একটা মানে আমরা বলছি কি ফিমেল ইউজুয়ালি ম্যাক্সিমাম ফিমেল ইনফেক্টেড উইথ গনোরিয়া মেবি অ্যাসিমটোমেটিক, তাহলে এরকম অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যদি থাকে তার ডেলিভারি প্রসেসে বেবির নিউনেট্রাল গনোকক্কাস হতে পারে। ইউজুয়ালি আমরা বলছি যে গনোকক্কাল কনজাংটিভাইটিস বা আদার্স ইনফেকশন হতে পারে এবং এটা বেবিও অ্যাফেক্টেড হয়, তাই বলছে গনোরিয়া ফার্স্ট টু নিউবর্ন ডিউরিং ডেলিভারি। এইরকম যদি হয় তাহলে সেটা সাধারণত ডেলিভারি পরপরে দেখা যাবে যে বাচ্চার
কনজাংটিভাইটিস হয়ে আইলিড ফুলে আছে, ফুলের ডিসচার্জ আছে, সেক্ষেত্রে যে ট্রিটমেন্ট সেভাবে দিতে হবে। পরবর্তী যে কমপ্লিকেশন আছে, এরকম আনডিটেক্ট কেস যদি থাকে তাহলে ওই গনোকক্কাল ইনফেকশন আলটিমেটলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করতে পারে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা কিন্তু এইরকমই একটা ইনফেকশন, কিন্তু এটা বলছে আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন উইথ অ্যাসেন্ডিং ইনফেকশন, সেইটা বলছি। আমরা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এসটিডি আমরা ডিফারেন্স করি এইভাবে যে এসটিডি ইউজুয়ালি লোয়ার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হবে, আর পিআইডি আছে আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, অর্গানিজম হয়তো সেম, সেজন্য আলটিমেটলি যদি আনডিটেক্ট থাকে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করতে পারে। দ্বিতীয় যেটা হয়েছে যে এবিডি ডায়াবেটিস, যেটা ফিমেলদের হয় না, মেলদের এবিডি ডায়াবেটিস হতে পারে, এবং রেয়ারলি গনোরিয়া মে স্প্রেড ব্যাকটেরিয়া টু দি বডি। এটা যেটা বলছে যে এটা অনেক সময় গনোকক্কাল সেপ্টিসেমিয়া করে জয়েন্টও ইনফেকশন হতে পারে, হার্টে ইনফেকশন করতে পারে, সেইটা আমরা বলি যে ওই রাইটার সিন্ড্রোমের মতোই হয় আর কি। আর যার গনোরিয়া ইনফেকশন আছে সে মোর সাকসেসিবল টু এইচআইভি ইনফেকশন। দেখো এটা আমরা যেটা বলছি যে গনোকক্কাসের যে কমপ্লিকেশন সেটা পিআইডি হতে পারে, সেটার জন্য বাচ্চাকে ট্রান্সফার করে দেখা যাচ্ছে যে নিউনেটাল গনোরিয়া করতে পারে, এবং এর সাথে যেখানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সাথে সাথে যে কমপ্লিকেশন গুলো হয় তার ফার্টিলিটি আউটকাম কমে যায়, দ্যাট মিনস তার যদি বাচ্চা কাচ্চা না থাকে তার ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, অথবা ফার্টিলিটি প্রবলেম হতে পারে, এন্ডোট্রপিক বা আদার্স কোনো প্রবলেম হতে পারে। তাহলে গনোরিয়াকে আমাদের পার্লি ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট যেটা বলছে যে এটার অ্যান্টিবায়োটিক, তো আগের দিনে ইউজুয়ালি আমরা প্রোকেন পেনিসিলিন গনোকক্কাসে ব্যবহার করা হয়। প্রোকেন পেনিসিলিন 4.8 মেগা ইউনিট, দ্যাট মিনস 4.8 মিলিয়ন ইউনিট দিতে হয়। আমরা বলি 48 লাখ, 48 লাখ প্রোকেন পেনিসিলিন, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, মানে এটা বলছে যে ইন্টারমিডিয়েট, এটা কি বলে যেন লং অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেনিসিলিন, এটা প্রোকেন পেনিসিলিন 48 লাখ ভাগ করে দুই থাইতে দিতে দিলে এটা একটা সিঙ্গেল ডোজই আছে কিউরেটিভ। এছাড়া আরো কিছু এখন লেটেস্ট যে অ্যান্টিবায়োটিক আছে, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, সেপ্ট্রাজন, কিন্তু আমাদের যারা স্কিন ভিডিও স্পেশালিস্ট তারা মেনলি স্পেকট্রোমাইসিনটা ইউজ করে। এই স্পেকট্রোমাইসিন আছে 2 গ্রাম করে পাওয়া যায়, 2 গ্রাম 2 গ্রাম করে ইস বাটকে একটা সিঙ্গেল ডোজ দিয়ে দিলে এটা কিউরেটিভ। আর সিপ্রোফ্লাক্সাসিন ইউজুয়ালি 500 মিলিগ্রাম দেওয়া হয়, ওফ্লক্সাসিন 400 মিলিগ্রাম, সেপ্ট্রাজন 250 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। কিন্তু যে আমরা যেটা আগেই বলেছি যে কিছু রেজিস্ট্যান্ট স্ট্রেন আছে সেক্ষেত্রে ডোজটা অনেক হাই লাগতে পারে। এছাড়া আরও অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, সেক্ষেত্রে এজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক, এইটা একটা কোর্স দেওয়ার পরে 7 থেকে 10 দিন পরে আবার ওইটাকে আমরা ওই ইউরিথ্রাল সোয়াব নিয়ে কালচার করে দেখা হয় যে কোনো ডিপ্লোকক্কাই আছে কিনা। এটা দিয়ে কিউরেটিভ হলে পরে আমরা মনে করি যে দ্যাট পেশেন্ট ইজ কিউর, আদারওয়াইজ আমরা এটাকে একেবারে কিউর বলে আমরা মানে কনসিডার করি না বা আমরা ডিক্লেয়ার দেই না। সেক্ষেত্রে অনেক সময় কনফার্ম করতে হবে যে ট্রিটমেন্ট দেওয়া হলো, ট্রিটমেন্টে কিউর হলো কিনা। কারণ হচ্ছে কি, এটা যদি না করা হয় তাহলে দেখা গেল যে তার যে সাবঅ্যাকিউট ইনফেকশন থেকে গেল ওইটা পরবর্তীতে সোসাইটিতে স্প্রেড করতে পারে, এই জন্য আমাদের কিউরটা টেস্ট করে নিতে হয়। আমাদের যে কনসিডারেশন যে আমরা কোন কোন বিষয়ে যে এটা সাধারণত বলছে যে ইন এডিশন টু ইউরেথ্রা ভেজেনা গনোরিয়া ক্যান কজ ইনফেকশন ইন দ্য মাউথ, থ্রট, আই অ্যান্ড অ্যানাস। এটা অনেক সময় দেখা যায় যে ফেরিনজাইটিস করতে পারে, গনোকক্কাল ফেরিনজাইটিস, গনোকক্কাল লেনিনজাইটিস, গনোকক্কাল কনজাংটিভাইটিস, এগুলো হতে পারে, প্রোক্টাইটিস, এটা হচ্ছে আমাদের কনসিডারেশন। তো আমাদের এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, সেখানে আমরা দুটো কথাই বললে তো হয়। একটা হচ্ছে যে আমরা সেফ সেক্স, সেফ সেক্স এই জিনিসটা বলছে যে বেরিয়ার মেথড যদি ইউজ করা হয় তাহলে গনোকক্কাল ইনফেকশন সেক্সুয়াল কন্ট্যাক্টে স্প্রেড করবে না। আর যেটা বলছে যে মানে মেনটেন সেক্স, মানে যেটা মনোগামাস সেক্স বলা হয়, এবং সেখানে যেটা আমাদের দেশে হয়তো এরকম প্রবলেম হয় না, ওয়েস্টার্ন সোসাইটিতে হয়, সেখানে তার যে তার সেক্সুয়াল পার্টনার গনোকক্কাস নেগেটিভ বা আদার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নেগেটিভ, এটার সাথে এইভাবে মানে মেনটেন করা উচিত। এটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট গনোকক্কাস।
মেন ইম্পর্টেন্ট আরেকটা টপিকস আছে সিফিলিস। সিফিলিস এই যে এটা আমরা ভেনেরাল ডিজিজ বলি, তো সিফিলিস যেটা বলছে সিফিলিসের পজিটিভ অর্গানিজম আছে এটা একটা স্পারিকিট। তো সিফিলিস স্প্রেড বাই কন্ট্যাক্ট উইথ ওপেন সোর। তো সিফিলিস যে আমরা যে স্পারিকিট যেটা বলছি এটা হচ্ছে সিফিলিস অর্গানিজম ট্রিপোনোমা ফেলিডাম, ট্রিপোনোমা ফেলিডাম। তো এটা যদি কেউ যদি এটা ইনফেক্টেড হয় এবং তাকে যদি টোটালি ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে তার যে কনসিকুয়েন্স আমরা যেটা বলছি যে কনসিকুয়েন্স, প্রাইমারি সিফিলিস আছে, তারপরে সেকেন্ডারি সিফিলিস, দেন ল্যাটেন্ট সিফিলিস, এরপরে একটা পর্যায়ে যে টারসিয়ারি সিফিলিস, টারসিয়ারি সিফিলিস দ্যাট মিনস এন্ড অর্গান ড্যামেজ হয়ে যায়। সেখানে এই টারসিয়ারি সিফিলিস যেটা হয় ব্রেনকে এফেক্ট করে, লিভারকে এফেক্ট করে, বোনস কে এফেক্ট করে। তো এইরকম যদি এফেক্টেড হয় তাহলে টার্গেট অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে, সেটা একটা বিষয়। লেফট আনট্রিটেড সিরিয়াস হেলথ প্রবলেম। আর এখানে যদি আর্লি, এখানে যদি ইফ আর্লি অ্যাকশন ইজ টেকেন সিফিলিস ক্যান বি কিউরড উইথ অ্যান্টিবায়োটিক, এটা তো কথা আগেই বলেছি। আর সিফিলিস প্রিভ্যালেন্স ইজ গ্রোয়িং ইন ইউনাইটেড স্টেট, ইভেন ইন আওয়ার কান্ট্রি, নট অনলি ইউনাইটেড স্টেট অলসো ইন আওয়ার কান্ট্রি। আমরা এই জায়গায় আর গেলাম না, সিফিলিস আমরা শুধু একটু দেখালাম যে প্রাইমারি সিফিলিস, আমরা সিফিলিস কে যদি ভাগ করি সেটা বলছি প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এন্ড টারসিয়ারি সিফিলিস। সিফিলিস যে এরকম আলসার হতে পারে আমরা এই জায়গা থেকে শুরু করি। প্রাইমারি সিফিলিস, প্রাইমারি সিফিলিস যেটা হয় ইউজুয়ালি এটা এটা শ্যাঙ্কার হয়। শ্যাঙ্কার এটা শ্যাঙ্কার হচ্ছে এটা মেনলি ভেসিকুলার র্যাশ অর পার্সুলার র্যাশ, এবং এটা সিঙ্গেল র্যাশ হয়, ভেসিকুলার র্যাশ আলটিমেটলি পার্সুলার র্যাশ হয়ে ওটা ওয়াস্ট হয়ে যায়, হয়ে একটা আলসার তৈরি করে, এইটাকে আমরা শ্যাঙ্কার বলি প্রাইমারি সিফিলিসে। সেটা যদি মেলের হয় তাহলে সাধারণত পেনিসি যেটা ওরকম একটা আলসার দেখালো এরকম একটা আলসার হতে পারে, এইরকম একটা আলসার এখানে বোধহয় দেখছি এইরকম একটা আলসার পেনিসে। আবার এই ইসে যদি ফিমেলদের যদি হয় তাহলে সেক্ষেত্রে ভালভায় এরকম একটা আলসার পাওয়া যেতে পারে। সেই আলসার থেকে আলসারের একটা ডেফিনিট একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া আমরা বলছি যে পান্স আউট আলসার, দ্যাট মিনস মনে হবে যে একেবারে শার্প একটা মার্জিন, শার্প ইসপিনিয়াস মার্জিন হয়। এটা কি কখন হয়? সাধারণত এক্সপোজার থেকে দেখা যাবে যে উইদিন 15 days এর মধ্যে এরকম একটা আলসার হয়, এবং এটা পেনলেস আলসার বাট ডিসচার্জিং, পেনলেস আলসার বাট ডিসচার্জ। এবং আলসারের ক্রাইটেরিয়া বললাম পান্স আউট আলসার মানে আর্লি একেবারে হার্ড বেস থাকবে, মার্জিন থাকবে ক্লিন কাট, এবং সারাউন্ডিং রেড মার্কিং থাকে কিন্তু ইডিমা ইউজুয়ালি থাকে না এবং পেনলেস। আর যে জিনিসটা হচ্ছে কি এর সাথে ইনগুইনাল লিম্ফ এডিনোপ্যাথি থাকে, ইনগুইনাল লিম্ফ এডিনোপ্যাথি, যে প্রাইমারি আলসার যেটা হলো দ্যাট মিন শ্যাঙ্কার এর সাথে লিম্ফ এডিনোপ্যাথি, লিম্ফ এডিনোপ্যাথি যেটা ইনগুইনাল লিম্ফ নোড এনলার্জ হবে শর্টি এবং নোটেড, একে বলে শর্টি থাকে দ্যাট মিন খুব এনলার্জ হবে বাট পেনলেস, এবং আলাদা একেবারে শর্টি মানে ডিসক্রিট আলাদা আলাদা থাকে, ম্যাটার থাকে না। পেনলেস আলসার, সরি পেনলেস আলসার ইনগুইনাল লিম্ফ এডিনোপ্যাথি, ইনগুইনাল লিম্ফ এডিনোপ্যাথি বলছে যে ইউজুয়ালি বায়োলেটার লিম্ফ নোড এনলার্জ থাকবে এবং এটা ডিসক্রিট থাকবে এবং এটা নট ম্যাটেড, এইরকম কন্ডিশনে এরা থাকতে পারে 2 to 6 weeks। যদি কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে এরকম হতে পারে। এবং এই আলসার গুলো আমরা বলছি যে ভালভা থাকতে পারে, ভেজেনা থাকতে পারে, মাউথে হলে টাঙে হতে পারে, আদার সিক গামে হতে পারে, পেনিসে হতে পারে, এরকম প্রাইমারি আলসার এটা হয়। এটাকে বলছি আমরা শ্যাঙ্কার। এই শ্যাঙ্কারের সাথে শ্যাঙ্কারের একটা ডিফারেন্স আছে, শ্যাঙ্কারের সেটা আমরা শ্যাঙ্কারের সাথে পড়ানোর সময় মিলাই দিব। সেকেন্ডারি যেটা হয় এটা যদি ইফ প্রাইমারি সিফিলিস ইজ লেফট আনট্রিটেড দেন পেশেন্ট মে ডেভেলপ সেকেন্ডারি সিফিলিস। এই সেকেন্ডারি সিফিলিস সাধারণত দেখা যায় প্রাইমারি সিফিলিসে 8 সপ্তাহ পরে থেকে আপ টু 1 to 2 years পর্যন্ত থাকতে পারে। এই সেকেন্ডারি সিফিলিসের 4টা ক্রাইটেরিয়া থাকবে, এক হচ্ছে যে স্কিন র্যাশ, দ্বিতীয় হচ্ছে মিউকাস আলসারেশন, তৃতীয় হচ্ছে জেনারেলাইজড লিম্ফ এডিনোপ্যাথি, আর একটা কন্ডিশন বসে কন্ডাইলোমা ল্যাটা, কন্ডাইলোমা ল্যাটা।
এই কন্ডাইলোমার ল্যাটা আর অ্যাকিউমেনটা কিন্তু আলাদা হয়। কন্ডাইলোমাটা ল্যাটা হচ্ছে কজড বাই সিভিলিস, আর অ্যাকিউমেনটা কজড বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেখি আমি ছবির সাথে মিলাতে পারি, কারণ ইনফেকশন যে র্যাশ হয় এটা দেখা যাচ্ছে ইউজুয়ালি বাইলেটারাল ডিস্ট্রিবিউশন হয় এবং হোল পুরো বডিতে হয়, এবং এটা বাইলেটারাল ডিস্ট্রিবিউশন। এর সাথে সাথে পেশেন্টের কিছু ফ্লু লাইক সিমটম হয়, সেখানে আছে যে নসিয়া, অ্যানোরেক্সিয়া, ম্যালেজ, আর্থ্রালজিয়া এরকম হয়। আর কন্ডাইলোমা ল্যাটাস ইউজুয়ালি ভালভাতে হয়, অট লাইক লেশন। আর এর সাথে যেটা বলছে যে জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি, এখানে এই ছবিতে এখানে দেখা যাচ্ছে না নাই, জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি যেটা হয়, এবং এটা বাইলেটার মেইনলি এপিথেলিয়াল লিম্ফ নোড থাকে। দ্যাট মিন্স আমরা যেটা বলছি যে ট্রকলিয়ার, ওখানে বাইলেটার ট্রকলিয়ার লিম্ফ নোড যদি এনলার্জ হয় তাহলে সেটাকে আমরা মনে করি যে এটা সিপ্লেটিক লেশন। আর যে জিনিসটা হয় মিউকাস আলসারেশন, মাউথ বা আদার্স মিউকাস এরিয়া আলসারেশন, এই এইটাকে বলছি আমরা সেকেন্ডারি সিভিলিস। এবং ল্যাটেন্ট সিভিলিসটা আমরা যেটা বলছি, ল্যাটেন্ট সিভিলিস বলছে যে সেকেন্ডারি সিভিলিস এবং টারশিয়ারি সিভিলিস, এর মাঝখানে কিছু সময় পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকবে, কোনো কিছু নাই, এরকম একটা কন্ডিশনকে আমরা বলছি ল্যাটেন্ট সিভিলিস। সেখানে বলছে ইনফেকশন হাইড ইন দ্য বডি, ওপেন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস, এখানে ইনফেকশন নাই বাট ইন প্যাথোলজিক্যাল প্রসেস ইজ স্টিল গ্রোয়িং অন, সেরকম যদি কন্ডিশন থাকে সেটাকে আমরা ল্যাটেন্ট সিভিলিস বলছি। সেটা কি বলছে, ইনফেক্টেড পারসন ক্যান রিমেইন ইন দিস স্টেট ফর মেনি ইয়ার্স, দেয়ার মে বি নো সিমটম ফর লং টাইম, অ্যান্ড ডিজিজ বিগিন টু অ্যাট্যাক অর্গান, আর ল্যাটেন্ট ফার্দার ডিভাইড ইন টু আর্লি, লেট, আননোন, এগুলো যে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা টারশিয়ারি সিভিলিস যে জিনিসটা হয় সেটা যদি নিউরোনাল সিস্টেমকে এফেক্ট করে তাহলে সেক্ষেত্রে যেটা হয় প্যারালাইসিস হয়ে যেতে পারে, নামনেস হয়ে যেতে পারে, চোখে হলে ব্লাইন্ডনেস, হার্ট ডিজিজ হতে পারে, হার্টে যদি এফেক্টেড হয় সেখানে আমরা যেটা বলছি যে টেন্ডিনাই, মানে গণকক্কাল টেন্ডিনাইটিস বা এই সমস্ত সমস্যার ক্ষেত্রে হার্ট প্রবলেম হতে পারে, এবং ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে, জয়েন্ট হলে জয়েন্ট এফেক্ট হয়ে যায়। আর এইখানে দেখা যায় টার্সিয়ারি সিভিলিসে গামা বডি গামাটাস আলসারেশন তৈরি করে, এই গামাটাস আলসারেশন এটা হচ্ছে যে স্পেসিফিক টাইপ অফ গ্যানোমাটাস লেশন, এবং এটা গ্যানোমাটাস লেশনটা আলসার মানে ইনফেক্টেড হয়ে আলসারেটেড আলসারেটেড হয়ে যায় এবং অনেকগুলো লেশন তৈরি হয় সেইটা। এটা এইটা আমরা যেটা বলছিলাম যে মিউকাস, যে যেটা বলছি না স্কিন র্যাশ, ঠিক স্কিন র্যাশটা এইরকমই হয়, স্কিন র্যাশটা এরকম হয় সেকেন্ডারি সিভিলিস স্কিন র্যাশ। স্কিন র্যাশ এটা আমরা একটা ছবি দেখেছি, সেকেন্ডারি সিভিলিস স্কিন র্যাশ, এরকম আছে স্কিন র্যাশ। আমরা যেটা বলছিলাম কন্ডাইলোমা ল্যাটা, ঠিক এটা দেখো যে কন্ডাইলোমা ল্যাটা এই ভালভাল রিজনে হয়েছে, এই কন্ডাইলোমা ল্যাটা এইরকমই আছে, লার্জ ইলিভেশন, একটা ম্যাকুল হয়েছে, বাট এর বেসটা অনেক বড়, অ্যাপেক্সটা অনেক ছোট। কিন্তু কন্ডাইলোমাটা অ্যাকুমুলেটেড কি হয়, একটা মানে আলসার, একটা লেশন হয়, সেই লেশনের বেসটা থাকবে ন্যারো আর ওটোটিক পোর্শনটা থাকবে অনেক ব্রড, এইটা হচ্ছে কন্ডাইলোমা ল্যাটা। কন্ডাইলোমা ল্যাটা এখন এরকম কন্ডাইলোমা ল্যাটা অ্যাকুমুলেটেড তো বললাম, এইরকম যদি হয় তাহলে আমাদেরকে তার কি কি ইনভেস্টিগেশন করতে হবে সেটা একটা বিষয়। তা আমাদের এখন ইউজুয়ালি আমরা সিভিলিস তো সিমটম দেখে আমাদের ট্রিটমেন্ট দিতে হয়, কিন্তু তারপরে আমরা ইউজুয়াল আগে যেটা করতে ভিডিআরএল টেস্ট করা হয়, ভেনারেল ডিসিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, এটা ইউজুয়ালি করা হয়। কিন্তু এখন আমরা মোস্ট স্পেসিফিক টেস্ট যেটা করি টিপিএসি, টিপিনোমা পেলিনাম হিম অ্যাগুলেটেশন এসে, এর ছাড়াও এখন যেটা বলছে পজিটিভ সেরোলজির মধ্যে ওই আরপিআর, দ্যাট মিন্স র্যাপিড প্লাজমা রিয়েজিন অ্যান্টিবডি ডিটেকশন টেস্টও করা হচ্ছে, এরপরে অনেক ফ্লকুলেশন টেস্টও আছে, অনেক কিছু করা যায়। তো যাই হোক, টিপিএইচ অ্যান্ড ভিজিআর এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। সেখানে বলছে, এখানে বলছে যে পেশেন্ট আর অ্যাসিমটোমেটিক বাট ডু নট ইনফেকশন আফটার ওয়ান ইয়ার বাট মে রিল্যাপস, সেখানে আমাদের কনসিকোয়েন্স বলছে 1/3 উইল কনভার্ট টু সেরো নেগেটিভ স্ট্যাটাস, 1/3 স্টে সেরো পজিটিভ বাট অ্যাসিমটোমেটিক, আর 1/3 ডেভেলপ টারশিয়ারি সিভিলিস, তার মানে
অনেক সময় সেরো নেগেটিভ হয়ে যেতে পারে। আমরা যেটা বলছিলাম যে সিফিলিস এর কমপ্লিকেশন, সেখানে ওই যে টারসিয়ারি সিফিলিসে ব্লাড ভেসেল অ্যাফেক্টেড হয়ে স্ট্রোক কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, আর নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হলে যা হয় ডিমেনশিয়া প্যারালাইসিস এরকম হয়। ইনভেস্টিগেশন যেটা আমরা বলছি যে মেনলি ওই আগেই বলছি ভিডিআরএল, এফটিএ টেস্ট, এমএ টেস্ট, পিসিআর টেস্ট এরকম করা হয়। এখন এইটার সাথে আমাদের কনফিউশন হয়, এরা যখন কন্ডাইলোমা লেটা হলো তখন আমাদের এর সাথে কমপ্লিকেশন হয় শঙ্করাটা, সরি কন্ডাইলোমা লেটা যখন হবে তো কন্ডাইলোমাটা অ্যাকুমেন্টারের সাথে আমাদের এটা কনফিউশন হতে পারে। সেটা ওই যখন আমি বললাম ডিফারেন্স ওইভাবে করতে হবে, তাহলে এর একটা ডিফারেন্সিয়াল পয়েন্ট যদি লেটা থাকে অ্যাকুমেন্টারের সাথে লাগে, দ্যাট মিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের সাথে লাগে। যখন এখানে একটা প্রাইমারি আলসার হলো তার সাথে কনফিউশন হতে পারে হোয়েদার ইট মে বি শঙ্করয়েড। শঙ্করয়েড যদি হয় আলসার হবে ইউজুয়ালি মাল্টিপল এবং ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, এখানে ডিসচার্জ থাকবে বাট ইট ইজ নট সো ফাউল স্মেলিং। আবার শঙ্করয়েড যদি হয় তাহলে সেখানে দেখা যায় ইউনিলেটারাল লিম্ফ এডিনোপ্যাথি হয়, বাট শঙ্করয়েড হয় ইউজুয়ালি বাইলেটারাল লিম্ফ এডিনোপ্যাথি। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? হ্যালো, নো স্যার, ক্লিয়ার আছে সবকিছু। আমি সেটা বলতে এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্রথমে বললাম কন্ডাইলোমা ল্যাটা যদি থাকে অ্যাকুমুলেটরের সাথে আমাদের কনফিউশন হয়, আলসার যদি থাকে দ্যাট মিন্স প্রাইমারি শঙ্কর যদি থাকে শঙ্করাটের সাথে আমাদের ডিফারেন্সিয়েশন করতে সমস্যা। তো সেই ডিফারেন্সিয়েশন ওখানে মাল্টিপল আলসার, এখানে শঙ্করে হচ্ছে সিঙ্গেল আলসার, এবং বাইলেটারাল লিম্ফ এডিনোপ্যাথি এটা হচ্ছে ইউনিলেটারাল লিম্ফ এডিনোপ্যাথি। গ্রানুলোমা ইনগুইনিয়ালের সাথেও একটা প্রবলেম হতে পারে, গ্রানুলোমা ইনগুইনিয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানেও এরকম মাল্টিপল আলসার হবে বাট ইউনিলেটার লিম্ফ এডিনোপ্যাথি। আচ্ছা লিম্ফ গ্রানুলোমা ভেনেরামের সাথেও একটা সমস্যা দেখা, যেটা বলছি আমরা ক্লামিডিয়াল ইনফেকশন। ক্লামিডিয়া তো আমরা বলছি যে মোর দেন 200 স্ট্রেন ইজ অ্যাভেলেবল ইন ক্লামিডিয়া, বাট এল সেরোটাইপটা দিয়ে লিম্ফো গ্রানুলোমা ভেনেরাম LGF আমরা যেটা বলি, লিম্ফো LGV মানে লিম্ফো গ্রানুলোমা ভেনেরাল ডিজিজ হয়, সেখানে যে জিনিসটা হয় সেটা ওইটা পড়ানোর সময় বলে দেবো। সেখানে দেখা যায় যে এই লিম্ফ এডিনোপ্যাথির সাথে সাথে লিম্ফাঞ্জাইটিস হয়ে ভালভাল এলিফেন্টিয়াসিস হয়, ভালভাল এলিফেন্টিয়াসিস দ্যাট মিন্স ভালভা ফুলে যায়, ফুলে ডাবল প্লুরাল ফোল্ড হয়ে যায়, এটা বলে LGF। আবার অনেক সময় হারপিস আলসার হয়ে গেলে তার সাথে কনফিউশন হয়, কিন্তু হারপিস আলসার ভেরি পেইনফুল, আবার রাইটার সিন্ড্রোমের সাথেও সমস্যা হতে পারে। সেরকম আমরা যেটা বলছি যে ট্রিটমেন্ট, আমাদের এই যে এখানে যত ট্রিটমেন্ট লিখেছি এত ট্রিটমেন্ট আমরা সাধারণত বলি না, ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা বলছি যে পেনিসিলিন ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অপশন, আর যে পেশেন্ট পেনিসিলিন সেন্সিটিভ তাদেরকে আমরা ভিন্ন ট্রিটমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি এটাকে ডিউরেশন হিসেবে ভাগ করি যে প্রাইমারি সিফিলিস অ্যান্ড আর্লি সেকেন্ডারি, দ্যাট মিন্স উইদিন 1 ইয়ারের মধ্যে যদি সেকেন্ডারি সিফিলিস থাকে তাহলে তাকে আমরা যেটা করি সেটা হলো যে প্রোকেন পেনিসিলিন পাওয়া যায়, এই প্রোকেন পেনিসিলিন 6 লাখ ইউনিট করে ডেইলি ফর 10 ডেজ দেওয়া হয়। প্রোকেন পেনিসিলিন 8 লাখ ইউনিট ফর 10 ডেজ উইদিন 1 ইয়ারের মধ্যে। আর যদি টারসিয়ারি এবং লেট সেকেন্ডারি হয় দ্যাট মিন্স মোর দেন 1 ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে 6 লাখ ইউনিট ফর 20 ডেজ। এছাড়া আমরা যদি লং অ্যাক্টিং পেনিসিলিন দেই সেক্ষেত্রে বেনজাথিন পেনিসিলিন দিতে পারি, বেনজাথিন পেনিসিলিন আমরা যেটা বলছি যে 24 লাখ দ্যাট মিন্স 2.4 মেগা ইউনিট যদি উইদিন 1 ইয়ার হয় তাহলে সিঙ্গেল ডোজ দেওয়া হয়, আর যদি মোর দেন 1 ইয়ার হয় তাহলে বলা আছে 3 কনসিকিউটিভ ডোজ অ্যাপার্ট ফর 1 উইক, মানে 1 সপ্তাহ পর পর এভরি উইকলি ইন্টারভাল 3 ডোজ এটা দেওয়া হয়। বাট দোজ পেশেন্ট হু আর সেন্সিটিভ টু পেনিসিলিন দ্যাট মিন্স প্রোকেন পেনিসিলিন অর বেনজাথিন পেনিসিলিন তাদেরকে আমরা সাধারণত টেট্রাসাইক্লিন ট্রিটমেন্ট দিই। টেট্রাসাইক্লিনের মধ্যে
মানে মেইনলি ডক্সিসাইক্লিন, আর এদিকে আমরা যেটা ম্যাক্রোলাইডের মধ্যে আছে এরিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো টেট্রাসাইক্লিন, যেটা ডক্সিসাইক্লিন যদি হয় দ্যাট মিনস 100 মিলিগ্রাম বিডি ফর 15 ডেজ, আর্লি সিপ্লিস, আর্লি সিপ্লিস বলতে যেটা বলছে যে প্রাইমারি অ্যান্ড আর্লি সেকেন্ড দ্যাট মিনস উইদিন ওয়ান ইয়ার, সেটা অনলি 15 ডেজ, আর যদি লেট সিপ্লিস যদি হয় তাহলে সেক্ষেত্রে ফর 30 ডেজ, এবং ওই একই ডোজেস 100 মিলিগ্রাম বিডি ফর 30 ডেজ। তাই এরিথ্রোমাইসিন যদি হয় সেক্ষেত্রে একই কথা 500 মিলিগ্রাম ফোর টাইমস ডেলি ফর 15 ডেজ, আর যদি লেট হয় তাহলে 500 মিলিগ্রাম সে ফোর টাইমস ডেলি ফর 30 ডেজ। এছাড়া আরো অনেক ট্রিটমেন্ট দেওয়া যায়, সেগুলো এরকম আমাদের অ্যান্টিবায়োটিক সুস্টে এরকমই করা হয়। তো আমাদের কাছে যে কনসিডারেশন সেটা হলো যে যদি সিফিলিস সিফিলিটিক মা হয় তাহলে বাচ্চা সিফিলিস হতে পারে এবং সেটা আর্লি প্রেগনেন্সি ফেলিওর হতে পারে। সিফিলিসের কারণে দেখা যাচ্ছে যে আর্লি আর্লি প্রেগনেন্সি ফেলিওরের একটা মেন ইনফেকটিভ ইনফেকশাস ডিজিজ যেটা যদি থাকে তার মধ্যে সিফিলিস ইজ অন্যতম। সেখানে আর্লি প্রেগনেন্সি মানে রিকারেন্ট প্রেগনেন্সি লস মে অকার ইন সিফিলিটিক মাদার সেখানে। তবে একটা কথা আছে, এটা ইউজুয়ালি যদি মা যদি সিফিলিটিক হয় তাহলে তার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে প্রেগনেন্সি আউটকাম বাড়ে। দ্যাট মিন যদি কারোর যদি 16 সপ্তাহে একটা বাচ্চা মারা যায়, সিফিলিটিক মার 16 সপ্তাহ যদি অবসান হয়ে যায়, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি 20 সপ্তাহ দিয়ে অবসান হবে, সাবসিকুয়েন্টলি তারপর 28 উইক, এই করতে করতে দেখা যাবে যে নিউনেটাল ডেথ থেকে শুরু করে কনজেনিটালি সিফিলিটিক বেবি নিয়ে জন্ম। তাই বলছে যে ইফ এ প্রেগনেন্ট ওম্যান কন্ট্যাক্ট সিফিলিস ইট ক্যান লিড টু ডেথ অফ দ্য ফিটাস, আর সিফিলিস ক্যান স্প্রেড থ্রু ভাজিনাল অ্যানাল সেক্স ভাজিনাল সেক্স, এটা বলা গেছে এটা নিয়ে। এবং এই যে আমাদের প্রিভেনশন সেই একই কথা, সেফ সেক্স অ্যান্ড মনোগামাস সেক্স, এটা এটা ঠিক আছে। আমরা এবার শ্যাং করাটা আছে, তাহলে আমরা গনোরিয়া পড়ে ফেললাম, সিফিলিস পড়ে ফেললাম, থাকলো শ্যাং ক্রয়, শ্যাং করায় নট শ্যাং কার, ক্যাঙ্করয়েড। ক্যাঙ্করয়েড ইজ অলসো এ এসটিডি এবং এর স্প্রেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট, এটাও ঠিক আছে। আর এটা আমরা বলছি যে এর যে অর্গানিজম এটা আছে হোমোফিলাস ডুক্রি, ডুক্রি দিয়ে হয়, এটা একটা ব্যাকটেরিয়া। তো এটা যে পজিটিভ অর্গানিজম হচ্ছে গ্রাম নেগেটিভ রট, নট গ্রাম পজিটিভ আর হোমোফিলাস ডুক্রি। আর সাধারণত এ কেউ যদি এরকম শ্যাংক্রয়েড ইনফেকশনে এফেক্টেড হয় তাহলে তার হেপাটাইটিস, হারপিস এই সমস্ত হওয়ার চান্স থাকে বেশি। আমরা যেটা বলছি যে শ্যাংক্রয়েড হলে পরে মাল্টিপল ম্যাকুলার প্যাকুলার এবং পাস্টুলার র্যাশ হয়, এবং এই পাস্টুলার র্যাশগুলো আলটিমেটলি ফার্স্টে মাল্টিপল আলসার তৈরি করে ইন দ্য ভালভাল রিজন, ভ্যাজাইনাল রিজন, আর দ্যাট আলসার ইজ ভেরি পেইনফুল অ্যান্ড অফেন্সিভ ডিসচার্জ, অ্যান্ড ইট অলসো কজ লিম্প এডিনোপ্যাথি, অ্যান্ড লিম্প এডিনোপ্যাথি ইজ ইউজুয়ালি ইউরিনারি। সেইগুলো এখানে লেখা আছে, দেখো, ওম্যান উইথ শ্যাংক্রয়েড অফেন হ্যাভ নো সিম্পটম, প্রথমে দিকে কোনো সিম্পটম না থাকতে পারে, আর্লি লেশন আছে ভেসিকোপাস্টুলার র্যাশ অন ভালভা ভ্যাজিনাল সার্ভিস, লেটার ইট ডিজেনারেটেড অ্যান্ড টার্নস ইনটু সসা সেপ্টিক আলসার করে, এবং এই লেশন ইজ ভেরি পেইনফুল এবং ফাউল স্মেলিং ডিসচার্জ, লিঙ্গুইনাল পেইনফুল ইঙ্গুইনাল লিম্প এডিনোপ্যাথি করে, ইভেন ইট মে কজ সাপারেশন মানে দ্যাট মিন্স পাস অ্যাবসেস ফরমেশন করে ফেলে। সেটা বলছে ড্রেনিং লিম্ফ নোড আর ইউজুয়ালি ইউনিলেটারাল অ্যান্ড ইঙ্গুইনাল আর ভেরি পেইনফুল টেন্ডার অ্যান্ড বিকাম ম্যাটেড টুগেদার টু ফর্ম অ্যান্ড ইরেগুলার অ্যাবসেস। তা আমরা যেটা এইরকম যদি হয় তাহলে এগুলো এই সিম্পটম এরকম থাকবে, এক্সামিন করলে এই জিনিসগুলো পাবো। আর আমাদের যে জিনিসটা ইনভেস্টিগেশন যে প্রোটোকল সেখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের এই যে পাস আছে বা ডিসচার্জ আছে এইটা নিয়ে আন্ডার মাইক্রোস্কোপ আমরা এই ব্যাকটেরিয়াটা দেখার চেষ্টা করি, গ্রাম টেস্টিং করা, আর রিসেন্টলি পিসিআর করে ডায়াগনোসিস করা। ট্রিটমেন্ট এখানে যেটা বলা আছে, ট্রিটমেন্ট শ্যাংক্রয়েডের ট্রিটমেন্ট সিফিলিস বা এই ধরনের ট্রিটমেন্টের মতো, এখানে আমরা এরিথ্রোমাইসিন ইউজুয়ালি 500 মিলিগ্রাম সিক্স আওয়ারলি ফর 7 ডেজ দেই, এজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ দেওয়া হয়, এছাড়া এটা ডক্সিসাইক্লিনও দেওয়া যায়, টেট্রাসাইক্লিনও দেওয়া যায়। তবে কম প্রবলেমটা হচ্ছে এটা
যদি লিম্ফ অ্যাডেনোমিওপ্যাথি অ্যাবসেস হয়ে যায় এটা ইনসিশন ড্রেনেজ না করাই ভালো, কারণ ইনসিশন ড্রেনেজ দিলে এটা আর হিলিং হয় না, যদিও পেশেন্ট ইনফেকশন ফ্রি হয়ে যায় কিন্তু ড্রেনেজ হয় না। এই জন্য আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল যেটা, যদি এরকম অ্যাবসেস হয় তাহলে ওই অ্যাবসেসটা অনলি অ্যাসপিরেশন করতে হবে, জাস্ট একটা নিডল প্রিক করে অ্যাসপিরেট করে পুস্টটা বের করে দিলে হিলিং হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। এটাই হচ্ছে শ্যাঙ্কয়েডের ট্রিটমেন্ট। তাহলে আমাদের প্রাইমারি যে আমরা যে কথা বলছি যে অনলি সেক্সুয়াল কন্ট্যাক্টে যে তিনটা ডিজিজ স্প্রেড করে, দ্যাট মিনস সিপিলিস, গনোরিয়া এন্ড শ্যাঙ্কয়েড, এটা আমরা করিয়ে ফেলাম। প্রোটেকশন ওই একই স্টেডির মতো এরকম। বাকি আমাদের যেটা বলছি, বাকি আরেকটা টপিক আমরা শেষ করতে চাই, ক্লামিডিয়াটা। ক্লামিডিয়া আমরা বলছি যে এটা ইউজুয়ালি এই ইনফেকশনটা হয় হার সোসাইটি বেশি, কিন্তু এখন আমাদের দেশেও দেখছি তো এই ক্লামিডিয়াল ইনফেকশন মোস্ট কমন, এবং ক্লামিডিয়া অ্যান্ড গনোরিয়া এটা হচ্ছে মোস্ট কমন কজ ফর ডেভেলপিং ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কারণ আছে এইটা দিয়ে আলটিমেটলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। তো ক্লামিডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন এসটিডি লিডিং কজ অফ প্রিভেন্টিং ইনফার্টিলিটি ইন ইউনাইটেড স্টেটস, ইভেন ইন আওয়ার কান্ট্রি লেফট আনট্রিটেড। সেখানে বলছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যা আমি আগেই বলে ফেলেছি, ক্লামিডিয়া ইজ বোথ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল। আর আমরা যেটা বলছি যে এটা ইয়াং পিপলের মধ্যে বেশি হয় এবং হাস। তো ক্লামিডিয়ার অনেকগুলো সেরোটাইপ আছে, তার একটা আছে এল টাইপ আছে, এছাড়া এ বি সি ডি ই এফ জি এ যেভাবে অ্যালফাবেটিক্যালি অনেকগুলো স্ট্রেন আছে। তো যদি এল সেরোটাইপ দিয়ে হয় তাহলে এল জি এল ভি জি জি এবারে লিপোগ্রাম ভেনোরাম হয়, আর যদি আদার্স টাইপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লামিডিয়ার ইনফেকশন করি। তো যে জিনিসটা সিমটম যেটা আছে, যেটি ক্লামিডিয়ার যে মেন যে সিমটমটা হয় সেখানে আসছে সার্ভাইকাল, আমরা বলছি ভ্যাজিনাল ডিসচার্জ, মিকোপুরুলেন্ট ডিসচার্জ থাকে, ইউজুয়ালি নট সো ফাউল স্মেলিং, এটা একটা বিষয়। এবং এই যে ইনফেকশন থাকার কারণে তার একটা ক্রনিক পেলভিক পেন থাকতে পারে, আর ইউরিনারি যে সিমটম, ইউরিনারি বার্নিং মিক্সুরেশন বা এইরকম প্রবলেম হয়, বার্নিং মিক্সুরেশন ফ্রিকোয়েন্সি আর্জেন্সিও হতে পারে। আর আমরা যেটা বলছি যে লো ব্যাক পেন আর অ্যাবডোমিনাল পেন, এবং এর সাথে সাথে তার জিআই আপসেটও হতে পারে, নসিয়া ভমিটিং এরকম প্রবলেম হতে পারে। আর যে জিনিসটা হয় সেটা হচ্ছে তার ডিসপিরোনিয়া হতে পারে, এই ডিসপিরোনিয়ার সাথে সাথে অনেক সময় কন্ট্যাক্ট ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে, যেটা আমাদের কনফিউশন করে যে সিএসআরবি হয়ে গেল কিনা। তাই বলছে পেন ডিউরিং সেক্স, ব্লিডিং আফটার সেক্স আর ইন বিটুইন পিরিয়ড, দুই পিরিয়ড, মানে আমরা যেটা বলি যে ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং, এরকম হতে পারে ইরেগুলার ভ্যাজিনাল। তাহলে ক্লামিডিয়াল ইনফেকশন এর জন্য মেইনলি যেটা হয় মোস্ট অফ দি কেসেস ইজ ইউজুয়ালি অ্যাসিমটোম্যাটিক, সিমটম যদি প্রোডিউস করে সাথে মিকোপুরুলেন্ট ভ্যাজিনাল ডিসচার্জ থাকতে পারে, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ডিজিরিয়া থাকতে পারে, তারপরে তার যে জিনিসটা আছে যে পেনফুল কোয়ার্টার্স দ্যাট ইজ ডিসপিরোনিয়া, তারপরে যেটা কন্ট্রাক্ট ব্লিডিং অ্যান্ড ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং থাকে। তাহলে এই এইরকম কেস আসলে হিস্ট্রিতে আমাদের মিলাতে হয়, মিলানোর পরে আমরা এক্সামিনেশন করে একটা ধারণা নিলাম যে হয়তো ক্লামিডিয়াল ইনফেকশন হয়েছে। তো ক্লামিডিয়াল ইনফেকশন যদি হয় তাহলে সেখানে তো কনফার্ম করার জন্য আমাদের অনেকগুলো এখন ইনভেস্টিগেশন প্রসিজিওর আমরা ডেভেলপ করে ফেলেছি, তার মধ্যে সেই ইনফেকশন প্রোটোকলের মধ্যে যেটা বলছে যে টিস্যু কালচার করা লাগে, এটা আসলে যেহেতু ইন্টারসেলুলার অর্গানিজম তো এটা টিস্যু কালচার ছাড়া করা যায় না, ইউজুয়াল কালচার মিডিয়া এগুলো কালচার করা যায় না। সেক্ষেত্রে যদিও এটা খুবই আমরা যেটা বলছি আমাদের দেশের পার্সপেক্টে টিল ডে ইট ইজ থিওরিটিক্যাল, বাট ওয়েস্টার্ন সোসাইটি দে ডেভেলপ ইনভেস্টিগেশন প্রোটোকল অ্যাজ টিস্যু কালচার। আমাদের এখানে যেটা আমরা করতে পারি যে যেমন এটা গ্রাম স্টেন বা যে আমাদের দেশে এইটাই হয়তো বা সম্ভব আছে, কিন্তু পিসিআর ওখানে সম্ভব, ডিএনএ অ্যানালাইসিস করে ডিএনএ প্রোব টেস্ট করে করা যেতে পারে, আর যে ফ্লুরোসেন্স অ্যান্টিবডি টেস্ট, কিন্তু টিস্যু কালচারটা মনে হয় আমাদের দেশে এখনো আমরা এস্টাবলিশ করতে পারি। তো যাই হোক, আমরা যেটা জিম শিয়েস্টেন পিসিআর করে, আমরা পিসিআর করে ক্লামিডিয়া জন্য এখন আমরা পিসিআর টেস্ট আছে খুব অ্যাভেলেবেল,
ঢাকায় হয়, আমাদের এদিকে হসপিটালে ঢাকায় হয়, পিসিআর করে একটা ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিস করলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টটা, ট্রিটমেন্ট মেইনলি আমরা ক্লামিডিয়া ট্রিটমেন্ট, এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লাক্সিন, ওফ্লাক্সিন এই ধরনের দিই, কিন্তু ইউজুয়ালি এজিথ্রোমাইসিনটা আমরা খুব গ্রসলি ইউজ করি। এজিথ্রোমাইসিন দিলে আমরা যেটা করি সেটা হলো যে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ। এজিথ্রোমাইসিন দিলে সিঙ্গেল ডোজের কথা বলে, কিন্তু দেখা যায় যে 1 গ্রাম সিঙ্গেল ডোজ দিলেই কমপ্লিট হয়, কিন্তু রিপিট আফটার পেশেন্ট মে নিড রি ডোজ রিপিট মে নিড আফটার 7 ডেজ। এটা এরকম করে আমরা ট্রিটমেন্ট করি। এখানে বলছে সাম অ্যান্টিবডি ক্যান কিউর ইট ইন জাস্ট ওয়ান সিঙ্গেল ডোজ, হোয়াইল আদার মে নিড টু ইউজ ফর 7 ডেজ। দেখো আমরা 7 দিনের ডোজ হতে পারে, সিঙ্গেল ডোজ হতে পারে। ইউজুয়ালি আমরা এরিথ্রোমাইসিন বা এজিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি। আমাদের যেটা কথা বলছিলাম সেটা সেই ছবিটা বোধহয় আমার এখানে নাই, সেটা হলো যে লিম্ফোগ্রেনাম ভেনেরাম যদি হয় তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে এরকম যে এই রকম সিমটম থাকার সাথে সাথে এই অর্গানিজমটা লিম্ফেটিক সিস্টেমের মধ্যে থাকে, লিম্ফেডিনোমাইসিস করার সাথে সাথে লিম্ফ্যাঞ্জাইটিস করে। লিম্ফ্যাঞ্জাইটিস করলে যে জিনিসটা হয় সেক্ষেত্রে ভালভা ভালভার লিম্ফ্যাটিক ড্রেনেজটা অবস্ট্রাক্টেড হয়ে গেলে ভালভাল ইডিমা ডেভেলপ করে, আলটিমেটলি ভালভাল এলিফ্যান্টিয়াসিস মতো হয়ে যায় এবং ভালভাটা ভাঁজিয়ে ডাবল ক্লোরাল পড়ে এবং এটা হচ্ছে পার্মানেন্ট একটা ডিসফিগারেশন করে ফেলে, এটা আর ঠিক করা যায় না। এই জন্য আর্লি ট্রিটমেন্ট দিয়ে ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট দিয়ে এটা আমরা কমপ্লিট করতে পারি। আমার মনে হয় আমরা আমাদের এসটিডি পড়েই ফেলেছি। আর তোমাদের এইচআইভিটা কি আর পড়ানোর দরকার আছে এর সাথে? হ্যালো স্যার একটু দেখায় দিন ভালো হবে। আচ্ছা জাস্ট আমরা একটু টাস্ক করে দিই এইচআইভিটা, আর যেগুলো আছে সেগুলো আর পড়ালাম না, যে গ্রানুলোমা ইনগুইনালি বা এইগুলো পড়ালাম না। তাহলে আমরা এইচআইভিটা বলছি, এটা তোমাদের মেডিসিনের কি বিষয়? তো আমাদের আমাদের যে জিনিসটা হয় যে এইচআইভিতে আমরা যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে যে প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম, যে তার প্রেগনেন্সিটা আমরা কিভাবে টার্মিনেট করবো, বা এই জায়গায় আমাদের যে বিষয়। তবু যেটা বলছে মোস্ট এইচআইভি ইনফেকশন ডু নট হ্যাভ এনি সিম্পটম, সেটা ঠিক আছে। এই ইনফেকশন যদি হয় কিন্তু এইডস হয়ে গেলে তো তখন আত বোঝা যাবে এইচআইভি ইনফেকশন এন্ড এইডস, সেটা তো জানো। ইনফেকশন হলো জাস্ট ভাইরাল দিয়ে ইনফেক্টেড হয়েছে, কারণ সিম্পটম হয় তখন সিম্পটম প্রডিউস করে তখন আমরা বলি যে এইডস অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তো এখানে বলছে পার্সন ইনফেক্টেড এইচআইভি ক্যান রিমেইন হেলদি অ্যান্ড সিম্পটম ফ্রি ফর মেনি ইয়ার্স, ইফ এইচআইভি লিড টু এইডস সিরিয়াস সিম্পটম ক্যান ডেভেলপ অ্যান্ড ক্যান আলটিমেটলি লিড টু, এটা তো জানাই আছে। আর সাইন সিম্পটমস মে ইনক্লুড আমরা বলছি এভরিথিং ফ্রম ফিভার, র্যাশ, এখানে প্রথমে দেখা যায় জ্বর হয়, গায়ে র্যাশ ওঠে, ডায়রিয়া হতে পারে, তারপরে নাইট সুইট হয় এবং তার চোখে দেখতে কোনো অসুবিধা হয়। মেনলি যে সিমটম গুলো এখানে অ্যাকুট ইলনেস যদি হয় ভেরি মেজারলি সেই রকমই ফ্যাটিক, ফিভার, সোরটার, ওয়েট লস, মাইলজিয়া, লিম্ফেডিনোপ্যাথি, স্কিন র্যাশ আর মাউথ আলসার, জেন্টাল আলসার। এটা যেটা বলছে যে এটা এইচআইভি তো এইডস তৈরি করবে, ইনসিডেন্স এটা আর আমরা মুখে আর বললাম না। এটা যেটা হয় যেটা মেইনলি আমরা বলছি যে ব্লাড কন্ট্যাক্টে এটা ট্রান্সমিট করে, সেটা দেখা যাবে যে কেউ যদি ইনফেক্টেড সিরিঞ্জ যদি শেয়ার করে, যেটা আমরা বলছি সেটা দিয়ে হতে পারে, ইনফেক্টেড পার্সনের যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় সেটা হয়, ইনফেক্টেড ব্লাড ট্রান্সমিশনের কারণে হতে পারে। তাহলে আমাদের যেটা বলছে মেইনলি প্যারেন্টাল রুটে যায় অ্যান্ড সেক্সুয়াল রুট, সেটা বলছে ট্রান্সমিশন ভায়া ভ্যাজিনাল অরাল সেক্স, নিডল শেয়ারিং, মাদার টু ইনফান্ট, ভার্টিক্যালি ট্রান্সমিশন। তাহলে একটা হচ্ছে যে প্যারেন্টাল রুটে যদি যায় সেটাকে আমরা বলছি নিডল শেয়ারিং এর জন্য হতে পারে, ব্লাড ট্রান্সমিশনের কারণে হতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্ট একটা বললাম আর ভার্টিক্যাল ট্রান্সমিশন। আমাদের যে একটা মিথ আছে, আমরা কেউ যদি এইচআইভি পেশেন্ট যদি আমরা ডিটেক্ট হয়, আমাদের দেশে এখনো ধারণা যে আমরা সব সময় তাকে মানে আমাদের ভাষায় একগুড়ে করে ফেলে এবং তাকে ঘৃণা করি, কিন্তু আমাদের এইগুলো মনে রাখতে হবে এইচআইভি নট ট্রান্সমিটেড ভায়া টয়লেট শেয়ার, মসকুইটো বাইট, আমরা যে খাওয়া মানে যে খাওয়া প্লেট বাসন কোসনে খাওয়া দাওয়া বা ব্যবহার করি তার থেকে ছড়ায় না, ফুডের সাথে যায় না, হ্যান্ড শেকিং মানে কোলাগুলি হাত মেলানো এতেও যাবে না, এবং ডোনেটিং ব্লাড মানে
তাকে যদি তুমি ব্লাড দাও তাতে তোমার সে যাবে না, তোমার ব্লাড তো ফ্রি আছে, অতএব করে এরকম সমস্যা নো সায়েন্টিফিক এভিডেন্স এসিবি ট্রান্সমিটেড আদার ওয়ে। এটা এখন আমরা যেটা বলছি কারেন্টলি মানে হিউম্যান পপুলেশন ডাজ নট সারভাইভ ওয়েল ইন দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে বাঁচে না, এইচআইভি ফাউন্ড ইন সুইট। এটা আমরা যেটা বলছি যে এইচআইভি যে হাইলি কনসেন্ট্রেটেড থাকবে ভেজিনাল সিক্রিশন সালাইভা এটার মধ্যে, সেটা বলছি এইচআইভি ফাউন্ড ইন সুইট টিয়ার সালাইভা, বাট নো ডকুমেন্টেশন অফ ট্রান্সমিশন। এইটা নিয়ে এখন কনফিউশন আছে, অর্থাৎ আমরা এই জায়গায় যাবো না। সিমটম গুলো তো আমরা মোটামুটি বলে ফেলেছি, ফ্লু লাইক সিনড্রোম, ফ্যাটি ডিমেনশিয়া এগুলো বলেছি, ডায়রিয়া। আমাদের যেটা জানার দরকার সেটা হলো যে এইচআইভি, আমরা যে এইচআইভি টেস্ট সেরোলজি টেস্ট করে কনফার্ম করার পরে আমাদের আসলে যেটা করতে হবে সেটা হলো যে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট আমরা মেনলি অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট, অ্যান্টি রিট্রোভাইরাল ট্রিটমেন্ট দেয়। অ্যান্টি রিট্রোভাইরাল ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো আছে, প্রোটিএজ ইনহিবিটর থেকে শুরু করে তিন ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, তার মধ্যে ওই যে হার্ট থেরাপি হাইলি ইফেক্টিভ অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি, এইটা সাধারণত প্রেগনেন্ট মাকে দেওয়া হয়। কোন কন্ডিশনে দেওয়া হয় সেই কথাগুলো বলা হয়েছে। যখন সিডি ফোর সেল কাউন্ট 2200 এর নিচে নেমে যায় তখনই দেওয়া হয়। এখানে কি বলছে দেখো, অ্যান্টি রিট্রোভাইরাল ড্রাগ ইন্টারফেয়ার উইথ এইচআইভি এবিলিটি, তার মানে এইচআইভি ইনফেকশন কমায়, আর এন্ট্রি ইনহিবিট মে প্রুভ। এখানে দেখা যাচ্ছে যে অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি দিলে মা থেকে বাচ্চার ট্রান্সমিট হওয়াটা অনেক কমে যায়, আর এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা অনেক ন্যারো হয়ে আসে। আলটিমেটলি এইরকমই, এটা আমরা খুব আর বেশি টাচ করতে চাচ্ছি না, এটা তোমাদের ট্রিটমেন্ট যা বলেছি ওই রকমই। হারপিসটা কি আর বলে দেব, হারপিস হারপিস হারপিসটাও দিয়ে দেই, হারপিস একই কথা। এখানে আসলে এইচআইভি কিন্তু শেষ করে বললাম, ওটা মেডিসিন তোমরা ভালো করে দেখে নিও। হারপিস যেটা বলছে এটাও একটা ভাইরাল ইনফেকশন, এখানে হারপিস সিমপ্লেক্স আর হারপিস সিমপ্লেক্স আর হারপিস জোস্টার, হারপিস সিমপ্লেক্স দিয়ে ইনফেকশন হলে ওটা ভালভার মাল্টিপল আলসার হয়, পেনফুল আলসার হয়, এবং এই আলসার গুলো দেখা যায় খুব শ্যালো আলসার হয় এবং পুরো ভালভাল এরিয়া জুড়ে থাকে এবং ভেরি পেনফুল, এবং বাইলেটারাল ইনগুইনাল লিম্ফ এডেনোপ্যাথি থাকে। এরকম যদি হয় তাহলে যেটা হচ্ছে পার্সোনাল হাইজিনটা আমাদের মেনটেন করতে হয়। সিমটম গুলো আমরা এখানে দিছি, এগুলো আর বেশি পড়াতে চাচ্ছি না, ক্লাস টাইম তো এই যাচ্ছে। মোস্ট অফ দি টাইমস হারপিস ডাজ নট কজ এনি সিমটম এর বলছে, যদি হয় তাহলে সেক্ষেত্রে বলছে যে কোডার্মাল সিমটমস আর টিংলিং বার্নিং আর নিসিং, এটা চু ইয়ে হতে মেইনলি ভেসিকুলার ভেসিকুল হয়ে পার্সুলার হয়ে আলাদা পার্সুলার না ভেসিকুলটা ক্রাস্টিং হয়ে আলসার তৈরি করে, আর ইমিউনাল লিম্ফ এডেনোপ্যাথি হবে এবং সিস্টেমিক আপসেট হবে। ইনভেস্টিগেশন বলছে যে ভাইরাস কালচার করা হয় অথবা পেপারনিকুলার স্টেন স্মিয়ারে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হিসেবে আমরা নিউক্লিয়াইগুলো দেখে ডায়াগনোস্টিক করি। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটা বললাম, ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট দেই, অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট, আর লেশনগুলো যেটা আছে সোপটা দিয়ে ওয়াশ করে সিজ বাদ দিলে এটা এমনি এমনি ঠিক হয়ে যায়, খুব বেশি অসুবিধা নেই অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট। এই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা বলি সেটা মেইনলি অ্যাসাইক্লোভিরটা দেওয়া হয় 400 মিলিগ্রাম থ্রি টাইমস, এখানে বলেছে আসলে 4 to 5 times দেওয়া হয়, 4 to 5 times ফর 5 to 7 days, এটা দিলেই ঠিক হয়ে যায় এতটুকু। আর মনে হয় তেমন কিছু থাকলো না, আমি মনে হয় এটা শেষ করে দিই নাকি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে এবার বলো। জি স্যার শেষ করে দিতে পারেন, কোশ্চেন নেই আজকে আপাতত। নাকি আজকে কি তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা হলো, শেষে একটু মনোনাস মনে হলো কিনা? না স্যার বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা যাক, সেটা তাহলে আমরা আগামী সপ্তাহে যদি ওই বললে যেটা মেডিকেল টার্মিনেশন হবে প্রেগন্যান্সি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা সেটা পরে। এটা কিন্তু খুব ছোট টপিকস, খুব বেশি বড় না মনে হয় মেডিকেল টার্মিনেশন, কথা বুঝছো? এটা খুব বেশি বড় টপিকস না, আমি পড়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ ওকে স্যার ইনশাআল্লাহ। ওকে, কোনো কোশ্চেন নাই তোমাদের? না স্যার আজকে ঠিক আছে। ওকে থ্যাংক ইউ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।